চ্যানেল আর আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে সামনেই তো দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিনের দিনটা আমরা কিভাবে সাজবো বা কিভাবে আমরা মেকআপ করবো যাতে আমাদের লুকটা একটু অন্যরকম লাগে ভিডিওই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো প্রথমে আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ক্লিন করে এসেছি আর এরপর আমি লাগাচ্ছি অ্যালোভেরা জেল। লাগানোর পর এরপর লাগাবো ফাউন্ডেশন আর আমি এখানে নিয়েছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা একদম পরিমাণ মতো নিতে হবে কারণ সকালবেলা তো মুখ নিয়ে নিলে মুখটা একদম বিচ্ছিরি করলাম ফুটে উঠবে একদম ভালোভাবে বসে নেবে। হ্যাঁ আমি এখানে কোনো ব্লেন্ডার নিচ্ছি না, হাতে করে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারো, কিন্তু ব্লেন্ডার ইউজ করছি না আমি, হাতে করে আমার বেশ ভালো লাগে তো এইভাবে হাতে করে নিচ্ছি। ফিট মি ফাউন্ডেশনে পাউডার এরপর নিয়ে নিচ্ছি কন্ট্রোল, হাইলাইট পয়েন্ট করে নিচ্ছি যেগুলো একটু কালো কালো দাগ থাকে, যেমন চোখের দল, তারপরে এগুলোতে একটু আমরা যেগুলোতে একটু মনে হয় যে আমাদের হ্যাঁ একটু কালো স্পট দেখা যাচ্ছে, তো সেই বা আমি নিয়ে নিয়েছি হিলারি উডা আই শ্যাডো প্যালেট। এই দেখো আর আমি এখানে রেড কালারে নিয়েছি কারণ এই যে শাড়ির সাথে কম্বিনেশন রেড, তাই আমি এখানে রেডই নিয়ে নিচ্ছি। আর আমি ব্রু পেন্সিল দিয়ে ব্রুটা ভালোভাবে এঁকে নিচ্ছি। আর জানো অরিজিনাল লাগে, একদম খুব ডিপ করব না, এমনিতে আমার ব্রু ভালো তো হালকা আমি জাস্ট নেব কারণ সকালবেলায় স্বাস্থ্য। আইলাইনার দিয়ে আর আমার আইলাইনার লাগানোর পর আমি একটু মেকআপটা যদি ফুটে যায় ওই জন্য একটু আমি ব্লেন্ডার দিয়ে একটু মুখটা বসিয়ে নিচ্ছি ফাউন্ডেশনগুলো। আর আমার আইলাইনারটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপর সিঁদুরটা পরে নেবো, একদম ডিপ করে সিঁদুরটা পরলে ভালো লাগবে আর মাঝখানে সিঁদুরটা পরলে আরও বেশি ভালো লাগবে। সিম্পল একটা সকাল দিকে লুক দিলে লুকটা কিন্তু খুব সুন্দর লাগে। সকালবেলা শ্বাস তো ওই জন্য খুব একটা যে আমরা যদি খুব ডিপ একটা মেকআপ, হেভি একটা মেকআপ করি তো আমাদের লুকটা ভালো লাগবে না, তো ওই জন্য একটু সকাল দিকে হালকা সিম্পলের মধ্যে একটা খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমার ব্লগ এই পর্যন্ত, আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে হাজির হবো।